স্যার আপনার কাছে যে জিনিসটা স্যার জানতে চাইবো, যে আপনি এজেন্ট থেকে কাজ শুরু করে আজকে একটি কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা দায়িত্ব পালন করছেন, সে কারণে আপনার কাছে স্যার জানতে চাই, বর্তমানে যারা এফএ বা এজেন্ট হিসেবে কর্মরত রয়েছেন, তারা যদি আপনার মতো বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা হতে চায়, সেক্ষেত্রে তাদের করণীয় কি? এই তালিকায় আমিও রয়েছে। আপনি স্যার কিছু বলবেন? না, এটা তো অবশ্যই, আমরা তো আসলে সবাই ভালো পজিশন চাই, ভালো জায়গা চাই। আসলে এটা হলো কি, আপনাকে অনেক কিছু শিখতে হবে, জানতে হবে। আর সবার আগে যেটা করতে হবে, আমি হয়তো কথাটা শুনতে হয়তো ভালো লাগবে না, তবু বলি, আমরা আমাদের সুপেরিয়র বা বস আপনাকে যে যেখানে যে নিয়ে আসছে তাকে অনার করা শিখতে হবে, সম্মান দিতে হবে আপনাকে। আগে আপনি আগে সম্মান দিবেন, দেন আপনি সম্মান আশা করতে পারেন। সো আপনাকে আগে মনে রাখতে হবে, আপনাকে যদি কেউ যদি কথা কথা দেন, আপনি এখন যে কোম্পানিতে আছেন, আপনাকে যে নিয়ে আসছে, আপনি তাকে স্মরণ করতে হবে। আমাদের প্রবলেম কি জানেন, আমরা জাতি হিসাবে অনেক বেমান, তো আমরা জাতি হিসাবে আপনার ভালো না। এই জন্য আমরা কি করি, আপনাকে আমাকে যে আনছে, প্রথমে আমি চেষ্টা করি তার বিরুদ্ধে নেগেটিভ বলা শুরু করতে, কারণ সে যদি এই সেক্টরে থাকে আমি মনে হয় আগাইতে পারবো না। কিন্তু আমাদের মনে হয় এই বিষয়গুলো থেকে আগে বেরিয়ে আসতে হবে। পজিটিভ, বি পজিটিভ আমাদেরকে আগে চিন্তা করতে হবে। এবং আপনার, আমার কথা হলো যে কি, আমরা আমাদের সুপিরিয়রকে সম্মান করতে হবে, আমরা নতুন নতুন প্রজেক্ট নিয়ে আমরা কাজ করতে হবে, আমাদেরকে নতুন কিছু শিখতে হবে, টেকনিক করতে হবে, আমরা আমাদের টিমকে অনেক স্ট্রং করতে হবে। সবচেয়ে বড় কথা হলো যে আমরা কোনো মিথ্যে আশ্বাস দিয়ে টিম তৈরি করবো না। আমরা অনেকেই করি এটা, আমাদের টিমে অনেক মিথ্যা চালাকি, অনেক রকম বাটপারি কথাবার্তা বলে আমরা টিম করতে চেষ্টা করি। সাময়িকতা আমরা ভালো করতে পারি, মনে করেন তারা সুদূর প্রসারী কখনো ভালো করতে পারবে না। আপনাকে জেনে নিতে হবে, তাতে করে হবে কি জান, একদিন আপনার এই সংগঠনের লোকজন আপনার সম্বন্ধে নেগেটিভ ধারণা থাকলো, একদিন কিন্তু তারা পজিটিভ হবে, তারা একদিন মনে করবে যে না, আমার স্যার কিন্তু সত্যি কথাটাই বলছে। এবং আমার বিশ্বাস এটা ধরুন এখান থেকে এফএ থেকে এমডিও বা এটা আপনার এটা হতেই পারবে, কারণ এটা কোনো কঠিন কিছু না। আপনার হয়তো আপনি বলবেন স্যার আমার কি ভাগ্য আছে না, অনেকে কথাটা বলে আমার ভাগ্য আছে না, অনেকে ভাগ্য বলতে কোনো শব্দ নেই, আপনি পরিশ্রম করে যান। পরিশ্রম এমন একটা জিনিস, আপনার পরিশ্রমের কারণে একদিন আপনার এই পরিশ্রমে আপনার ভাগ্যটাকে পরিবর্তন করে দিবে এই পরিশ্রমটা। এবং এটা ইনশাল্লাহ, মাহমুদুল ইসলাম ভাই বলছেন যে স্যার আমি দাঁড়িয়ে আছি, ইনশাল্লাহ আমি আশা করি বা দোয়া করি একদিন খুব তাড়াতাড়ি যেন আপনাকেও দেখতে পারি এটা কোম্পানির। এটা কঠিন কিছু না, এটা আসলে এটা আপনার সে চেষ্টা মেধা থাকতেই হবে। ওই যে বললাম, আমি যখন ম্যাটল্যাব সারি কেন সারছি, আমার লাইফে একটা স্বপ্ন ছিল, আমি কিছু একটা হবো, আমি কিছু একটা হতে চাই, আমি কিছু একটা করবো, আমি করতে চাই, আমি দেখাতে চাই, যেটা আমি হয়তো ম্যাটল্যাবে আর পারতেছি না। কারণ এই যে আপনি একবার একটু আগে বলছেন যে ম্যাটল্যাবের লোকজন, ম্যাটল্যাবের ওরা তো আসবে না, ওরা তো এজেন্সি ম্যানেজার। এই এজেন্সি ম্যানেজার শুনলে অনেকে তো হাসবে, বলবো যে এজেন্সি ম্যানেজার তো আমাদের, তো এজেন্সি ম্যানেজার গুলো রাস্তা, তো আমাদের এজেন্সি ম্যানেজার রাস্তা যায় ঘুরে, এরকম মনে করবে তারা। এই জন্য ধরেন ম্যাটল্যাবের তো এর উপরে কোনো পদবি নেই, যে পদবি নেবি তাই তো আমি ট্রাই করছি আরেকটা কোম্পানিতে গিয়ে নিজেকে কিছু তৈরি করতে পারি কিনা, এটা আমার কাছে খুব মনে হচ্ছিল, এই জন্যই আমি আসছি। এবং এই ধরনের যারা রিস্ক নিতে পারবে, আপনাকে রিস্ক নিতেই হবে, কিন্তু আপনি মনে রাখবেন যে আপনাকে কিন্তু শুরু করতে হবে, আপনাকে কিন্তু তাড়াতাড়ি দ্রুত শুরু করতে হবে। এবং আরেকটা কথা বলি, সেটা হলো যে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি আলফা লাইফে যখন অনেক লোকজন আসে, অনেকে কি করে তার অতীত হিস্ট্রি বলা শুরু করে, অতীতে এটা করছি সেটা করছি ওটা করছি, তখন আমি বলি ভাই অতীতটা, তখন যে ব্যক্তিরা অতীতটা নিয়ে কথা বলতেছে সে মনে রাখবেন তার লাইফে বর্তমানে কিছু নেই, আপনার বর্তমানে অতীতটা নিয়ে বলবেন না, আপনি বর্তমান নিয়ে কথা বলেন, আপনার বর্তমানে কি আছে, বর্তমান অবস্থান কি, আপনি বর্তমান অবস্থান তৈরি করে দেখান আমি বর্তমানে এটা করতেছি বা আমার এই অবস্থান আছে, সেটাই আপনি শো করেন, দেখবেন আপনি উপরে উঠে আসা, আপনি সিইও বলতেছেন কেন, আপনি এর উপরে কোম্পানির চেয়ারম্যান হইতে পারবেন ইনশাল্লাহ, কেন হইতে পারবেন না, আমি অভিযোগ মাত্র একটা সিইও হয়েছি, আপনারা আরো একটু বেশি কিছু হবেন, আরো ভালো লিডার হবেন, আরো ভালো অবস্থানে যাবেন, আরো ভালো কিছু করবেন, এটা আমার বিশ্বাস আছে ইনশাল্লাহ, এবং পারবেন, অনেকেই পারবেন, পারবেন একটা।